পায়ে চলার পথের নামই হচ্ছে ফুটপাথ। যে পথে আমরা হাঁটব, যে পথে গাড়ি চলবে না। এই ফুটপাথে চলাচলের জন্য কিন্তু একটা নির্দিষ্ট নিয়মনীতি আছে, যে নিয়মনীতিতে আমরা জানি আইনত দণ্ডনীয় অপরাধ তখনই হয় যখন এখানে কোনো গাড়ি উঠে যায় বা কোনো বাইক ওঠে। পথচারী যখন ফুটপাথ ছেড়ে রাস্তায় হাঁটে তখন কি কোনো ধরনের জরিমানা করা উচিত কি উচিত না, এই নিয়ে শুনব আজকের জনতার রায়। ফুটপাথ তখন দখল করে ফেলেছে গভর্নমেন্ট আর মানে অপোজিশন পার্টি। এখন ফুটপাথ দিয়ে চলাচল করা যাচ্ছে না, মানুষজন প্রবলেম হচ্ছে। এই ফুটপাথ দখলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ ফুটপাথ আমাদের চলাচলের জন্য অবশ্যই একটা প্রয়োজনীয় দিক। ফুটপাথ আসলে হচ্ছে আমাদের হাঁটার জন্য রাস্তা, কিন্তু ক্লিয়ার দেখতেছি আমরা, কিন্তু আমরা এখান থেকে যাবো না। সিগন্যাল যেখান থেকে সেখান থেকে পার হবে না, ওভারব্রিজ দিয়ে পার হবে না, ওরা ওনার নিচে দেওয়া যাবে। যেখান থেকে ক্লিয়ার এখান থেকে যাবে না, যেখানে ক্যাচাল হইতেছে ওইখান থেকে যাবে, যেখানে যানজট সেখান থেকে মানুষ যাবে। আমরা ক্লিয়ার জিনিসটা পছন্দই করি না বলতে গেলে। বর্তমানে এটাই হচ্ছে কি আমাদের চারিত্রিক গঠন। সরকার ব্যবস্থা কঠোর আইন করেছিল ফুটপাথ নিয়ে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের নিজের অবহেলিত এবং আমাদের অসচেতনার কারণেই আজকে ফুটপাথের আমরা চলাফেরা করতে পারছি না। বিভিন্ন কারণে দখলে আছে এবং আমরা ফুটপাথে চলাফেরা করার না কারণেই রাস্তাঘাটে চলাফেরা করতেছি, যার জন্য আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। সরকার কঠিনভাবে আইন নেয় এবং ব্যবস্থা নেয়, তাহলে আমরা ফুটপাথ এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করব, সচেতন হতে হবে এবং আমাদের বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা মানে বাঁচতে পারবো। ফুটপাথের রাস্তা বলতে আমরা সরকার আমাদেরকে একটা সুন্দর রাস্তা করে দিয়েছে, সেটাতে আমরা চলাচল করার জন্যই করে দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো চলতে গেলে আমাদের আশেপাশে যে দোকানপাট থাকে তাদের দখলের কারণেই আমরা কিন্তু সঠিকভাবে আমরা রাস্তাটা ইউজ করতে পারি না। তাদের অবদখলের দখলের কারণে আমরা কিন্তু হ্যাম্পার হয়ে দেন আমরা কিন্তু রাস্তাতে হাঁটতে হয়। যদি আমাদের ফুটপাথটা দখলমুক্ত থাকতো তাহলে এই যে দুর্ঘটনা হোক যেটাই হোক সেটা আর হইতো না। আমি মনে করি সরকারের তো দৃষ্টিকোণ আছে, তার প্রেক্ষিতে যদি অবদখলগুলা যে দখলমুক্ত করলে তাহলে আমরা সঠিকভাবে আমাদের হাঁটাচলা করতে পারবো আর রাস্তাতে আমরা মানে হাঁটাচলা করতে মানে করতে হবে না আর কি, তাহলে আমাদের দুর্ঘটনাগুলো আর হবে না। ফুটপাথ হচ্ছে মানুষের হাঁটার জন্য, কিন্তু জবরদখল দখল এই দখলের কারণে আমরা রাস্তাঘাটে হাঁটি, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়, ফুট ওভার ব্রিজ ব্যবহার করা যায় না। তাই সরকারের কাছে অনুরোধ করব যেন এগুলি দখলমুক্ত করে এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে জনগণকে বাঁচায়। ফুটপাথে উন্মুক্ত চলার জন্যই হচ্ছে ফুটপাথ, কিন্তু ফুটপাথে আমরা ঠিকমতো চলতে পারছি না, সেটা হচ্ছে ফুটপাথ দখল এবং ছোট দোকানগুলি করে রাখছে, আর দোকানের সামনে লোকজনের ভিড় থাকে, সুন্দরভাবে হাঁটতে পারি না, যার ফলে আমাদের রাস্তায় হাঁটতে হয়। সরকার যদি ফুটপাথের এই দখলদারদের জন্য একটু একটা ব্যবস্থা নিত তাহলে হয়তো আমরা সুন্দরভাবে হাঁটতে পারতাম, চলতে পারতাম, এটাই সরকারের কাছে প্রত্যাশা করি। শুনলাম জনতার রায়। জনতার রায় নিয়ে ফিরে আসবো আবারও কোনো এক সময় সিটি টিভিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।